সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন আমাদের ঢাকা দেখবার জন্য। আমাদের ঢাকা মূলত ঢাকা কেন্দ্রিক একটি অনুষ্ঠান। আমরা যারা ঢাকা থেকে বিলেতে এসে বসবাস করছি তাদের জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনা, সাফল্য ব্যর্থতা, তাদের সাংগঠনিক কার্যক্রম এবং তাদের সোনালী অতীত যা তারা ফেলে এসেছেন ঢাকায় সেই সম্পর্কিত গল্প আপনাদের সাথে শেয়ার করবার একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের ঢাকা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আপনাদের সাথে আসাদুজ্জামান বুলবুল। প্রতি অনুষ্ঠানের ন্যায় আজকেও আমার কিছু গেস্ট আছেন, তাদের সাথে পরিচিত হব। পরিচিত হবার আগে আমি ছোট একটা গল্প বলে নিই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিখ্যাত শহরের ক্ষেত্রে একটি আইকনিক সিম্বল থাকে বা আছে। যেমন ধরেন টাওয়ার ব্রিজ বললে আমরা বুঝি লন্ডন, যদি বলেন স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্ক, যদি বলেন আইফেল টাওয়ার ফ্রান্স। ঢাকার ক্ষেত্রে কি দীর্ঘ সুদীর্ঘ ইতিহাসের ঢাকা, 400 বছরের ঢাকা, মতান্তরে 1000 বছরের ঢাকা, কিন্তু ঢাকাকে কোনো আইকনিক সিম্বল হিসেবে আমরা গড়ে তুলতে পারিনি। কোনো একটা বিষয়কে, কোনো একটা বস্তুকে, কোনো একটা স্থাপনাকে আমরা আজও পর্যন্ত গড়ে তুলতে পারিনি। এই বিষয়টি আশা করি কর্তৃপক্ষ দৃষ্টি দেবেন বিষয়টাতে এবং এমন কোনো একটা বিষয়কে সামনে এনে তার ব্র্যান্ডিং করবেন যাতে সারা পৃথিবীব্যাপী ওই স্থাপনাটাকে দেখলেই কেউ ঢাকার কথা মনে করতে পারে। ধন্যবাদ। এখন আমি যাচ্ছি আমার অতিথিদের কাছে। প্রথমে পরিচিত হওয়া যাক আমার অতিথির সাথে। আমার ঠিক ডানেই আছেন জনাব হারুনুর রশিদ। জনাব হারুনুর রশিদ ঢাকা অ্যাসোসিয়েশন লীগের সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সদস্য। আপনাকে স্বাগত হারুন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ বুলবুল ভাইকে ঢাকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাকে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ বুবুল ভাইকে আবার, এবং ধন্যবাদ আয়ন টিভির কলা কৌশলী যারা আছেন টেকনিশিয়ান সবাইকে ধন্যবাদ হারুন ভাই। এরপরে আছেন আমাদের অতি পরিচিত আমাদের পুরো ইউরোপ জুড়ে পরিচিত আমাদের বোন কাজী কল্পনা, যিনি ঢাকা অ্যাসোসিয়েশন উইকের সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক, কালচারাল সেক্রেটারি। কল্পনা বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকায়। আসসালামু আলাইকুম ভাইয়া, এবং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে আমি আসলে রিয়েলি খুব প্রাউড ফিল করছি ভাইয়া, যে আমি ঢাকার একজন সন্তান এবং ঢাকার অনুষ্ঠানে আসতে পেরে, এবং ধন্যবাদ জানাচ্ছি আয়ন টিভির সকলকে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে গেলাম আমাদের অতিথিদের সাথে। তবে একটা বিষয় আছে যেটা আমাকে বলে নিতে হচ্ছে, যে এখন পুরো বিলেত জুড়ে চলছে লকডাউন। তো এই লকডাউনের মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। আমার আরেকজন গেস্ট আছে আজকে, যিনি বিরতির পরে আপনাদের সাথে যুক্ত হবেন, এবং আজকে এখন যেই দুজন গেস্ট আছেন এখানে তাদের মধ্যে থেকে একজন বিদায় নেবেন বিরতির আগে। তো এটা আসলে মেনে নিতে হচ্ছে এই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে, এটা যেন আমাদের কাছে নতুন স্বাভাবিক হিসেবে দাঁড়িয়েছে। তো আশা করি বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চলে যাচ্ছি মূল আলোচনা পর্বে আমার গেস্টের সাথে। আমি প্রথমেই হারুন ভাইকে দিয়ে শুরু করছি। হারুন ভাই, আপনি ঢাকা জেলার কোন অঞ্চল থেকে এসেছেন? ধন্যবাদ বুলবুল ভাই, আমি ঢাকা উত্তর, যেটা আপনাকে আমরা এখন ঢাকা 7টা অঞ্চলে বিভক্ত, সেই অঞ্চলের একটা অঞ্চল হচ্ছে ঢাকা উত্তরের উত্তর বাড্ডা, গুলশান উত্তর বাড্ডা যাকে বলে, সেখানের থেকে আমি আজকের এই ঢাকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি। তার মানে আপনি ঢাকা মহানগরের যে দুই ভাগ তার এক ভাগ থেকে ঢাকা দক্ষিণ উত্তর, ঢাকা উত্তরের প্রতিনিধিত্ব করছেন। ধন্যবাদ হারুন ভাই। কল্পনাপা, আপনাকে কোনো প্রশ্ন করতে আমার সমস্যা হচ্ছে, কারণ আপনি এত এত ফেমাস, এত পরিচিত আমাদের সোসাইটিতে পুরো ইউরোপ জুড়ে। তো যাই হোক, কল্পনাপা, আপনি ঢাকা সন্তান এটা তো কনফার্ম, যে কারণে যেটি আজকে আর আপনার প্রথম পরিচয়, প্রধান পরিচয় এখানে, আপনার সকল সত্তাকে ছাড়িয়ে আজকের আপনার প্রধান সত্তা হচ্ছে আপনি ঢাকা সন্তান। কল্পনা, আপনি ঢাকার কোথেকে এসেছেন? ধন্যবাদ, আমি ঢাকা জেলার দোহার থানা থেকে এসেছি, এটা মানে ঢাকা পূর্ব মনে হয় ধরা হয়, ঢাকা জেলার দোহার থানায়, ওখানেই আমার মানে অরিজিন, আমার দাদা দাদি মানে পুরো আমার ওখান থেকে উৎপত্তি বলা সেটা আর কি। ধন্যবাদ কল্পনাপা। হারুন ভাই, আপনাকে দিয়ে আমরা মূল আলোচনা পর্বে প্রবেশ করতে চাই। আপনি একজন অত্যন্ত দক্ষ সংগঠক, আপনি বাংলাদেশ, ইউরোপের বিভিন্ন দেশ, আপনি বিলেতে বিভিন্ন রকম সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত। জি, আপনি দক্ষতার সাথে, আপনার সুখ্যাতি আছে সাংগঠনিক একজন কর্মী হিসেবে, আপনার সুখ্যাতি আছে। ধন্যবাদ। আপনি ঢাকা অ্যাসোসিয়েশনে সম্পৃক্ত হয়েছেন, ঢাকা অ্যাসোসিয়েশন আপনাকে পেয়ে সত্যিই গর্বিত, আপনার মতো একজন
দক্ষ সংগঠককে ঢাকায় আসেন পেয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে যদি বলি 5 বছর পরে আপনি ঢাকা অ্যাসোসিয়েশনকে কোথায় দেখতে চান? আসলে এটা অনেক সুন্দর একটা প্রশ্ন। 5 বছর পরে ঢাকাকে আমি এমন একটা পর্যায়ে দেখতে চাই, ঢাকা অ্যাসোসিয়েশনকে না ঢাকাকে আপনি? আমি প্রশ্নটা ওয়ান সেকেন্ড প্লিজ, ঢাকা অ্যাসোসিয়েশনকে আপনি কোথায় দেখতে চান, কেমন দেখতে চাচ্ছি? আসলে আমি ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের একজন সদস্য। এখানে বিগত কয়েকটা অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্য দিয়ে গেছেন, কিন্তু আমি একটা প্রস্তাব বলবো না, আমার যেটা আপনি যেটা বলছেন যে আমি ঢাকাকে কীভাবে, ঢাকা অ্যাসোসিয়েশনকে কীভাবে দেখতে চাচ্ছি অতীত ফিউচারে, অতীত ভবিষ্যতে না ভবিষ্যতে। তো আমার এখানে উত্তর হবে যে এই সংগঠনটাকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই, আমরা সম্মিলিতভাবে ঢাকা অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা সদস্য এখানে কন্ট্রিবিউশন করব, থাকব। এটাকে আমি আসলে এটা আমি যে চিন্তাধারা নিয়ে কথা বলবো সেটার সাথে আমাদের আরও অন্য অন্য সদস্যরা কতটুকু মতৈক্য প্রকাশ করবেন সেটা প্রশ্নাতীত। তবে আমি ঢাকা অ্যাসোসিয়েশনকে দেখতে চাই একটা এমন একটা মজবুত ভিত এটা দেখতে চাই, যেই অর্গানাইজেশনের পক্ষ থেকে এটা শুধু একটা অ্যাসোসিয়েশনে থাকবে না, একটা চ্যারিটি অর্গানাইজেশন হবে, মানুষের কল্যাণে কাজ করবে, এবং ইউকেতে আমরা যারা ঢাকাবাসী বসবাস করি তাদের বিপদে আপদে সব সময় পাশে থাকবে, এরকম একটা ভবিষ্যৎ আমি এই ঢাকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কামনা করি। ধন্যবাদ হারুন ভাই চমৎকার করে বলবার জন্য। আপনার সাথে আমরাও একমত, আমরাও চাই ঢাকা অ্যাসোসিয়েশনকে আপনাদের আপনার যে প্রত্যাশিত লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাবে। একজন কলার অপেক্ষা করছেন লাইনে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। যাহাতে সারা পৃথিবীর মানুষ দেখতে পারে যে এটা মেডিকেলের মতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ কলার লাইন আসবার জন্য। কল্পনাপা, আপনার 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 সুখ্যাতি সম্পর্কে আমি আমি লোভ সামলাতে পারছি না বলতে গিয়ে আর কি। তো আপনি আপনি সেই আপনার জন্ম দোহারে বেড়ে উঠেছেন ঢাকাতে, তারপর আপনি ইউরোপে, তারপর এখন বিলেতে, এই যে যে লং জার্নি, এই যে কাজী কল্পনা হয়ে ওঠা, আমাদের সবার প্রিয় কাজী কল্পনা হয়ে ওঠা, সংক্ষেপে যদি একটু বলেন আপনার জার্নিটা। ধন্যবাদ। আসলে আমি বলতে গেলে একদম ছোটোবেলা থেকে 4 বছর বয়স থেকেই গানের সাথে জড়িত, গান করতাম, কথা বলতে পারতাম না বাট গান শুনে সাথে সাথে সেটা ধরতে পারতাম। তো কণ্ঠ অনেক সুন্দর ছিল, আমি মনে করি এখন আমার যে ভয়েসটা আছে তার চেয়ে অনেক বেটার ছিল। তো আমি যখন আমাকে আমার বাবা ছোটোবেলায় স্কুলে ভর্তি করিয়ে দিলেন স্কুলে, তারপরে বুলবুল ললিতকলা একাডেমিতে আমি নজরুল গীত এবং উচ্চাঙ্গর উপরে আমি কোর্স কমপ্লিট করেছি, এবং বিভিন্ন ওস্তাদজির কাছে আমার সৌভাগ্য হয়েছে গান শেখার, এবং অনেকগুলো কম্পিটিশনেও আমি প্রাইজ পেয়েছি, এবং বিটিভিতেও আমি একবার ইসলামিক গানে সারা বাংলাদেশ মিলিয়ে প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম, এবং বিভিন্ন সংগঠনেও অনেক গান টান করেছি, স্টিল নাও করছি, যেমন ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোতে, সুইজারল্যান্ড, তারপর ফ্রান্স, জার্মান, এখানে আমি প্রোগ্রাম করেছি, এবং ইটালির প্রত্যেকটা প্রভিন্স বলতে গেলে মোস্ট অফ দ্য সিটিতে আমি প্রোগ্রাম করেছি। এবং আরেকটা কথা যেটা না বললেই নয় যে আমি মনে হয় মানে একজন বাংলাদেশি যে ইতালির 4টি টেলিভিশন চ্যানেলে গান করার সুযোগ পেয়েছি, এবং বাংলাদেশে বিটিভিতে অ্যানলিস্টেড এবং বেতারেও অ্যানলিস্টেড। তো একটা কথা যেটা আপনি বলেন যে কীভাবে সম্ভব হয়েছে, হ্যাঁ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আমি সবসময় প্র্যাকটিসটা করার চেষ্টা করি, যার জন্য গানটা আমি করতে পারছি এখনও। ধন্যবাদ আপা। আপনি আসলে কত ব্যস্ত জীবন ইউরোপে, আমাদের সব কিছু নিজেদের সামাল দিতে হয়, সব কাজ নিজেদের করতে হয়, তারপরও আপনি যে চর্চাটা চালিয়ে যাচ্ছেন, আপনি যে ধরে রেখেছেন, এটা সাফল্যের দাবি রাখে আর কি। হারুন ভাই, আপনার কাছে আসি। আমি একটা প্রশ্ন প্রত্যেকটা অনুষ্ঠানেই করি, আমি প্রশ্নটা করে নিজেকে খুব গর্বিত মনে করি, আমি আমি খুব গর্ববোধ করি প্রশ্নটা করতে, এবং আমার বিশ্বাস যদি আমি আমি যতদিন থাকবো অনুষ্ঠানে আমি সবসময় এই বিষয়ে একটা প্রশ্ন আমার অতিথিদের করবো, এটা আমার আমার একটা স্বপ্ন।
আমাদের বাঙালি হিসেবে, বাংলাদেশ হিসেবে আমাদের সবচেয়ে গর্বের জায়গা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন? জি। আপনি ঢাকায় মুক্তিযুদ্ধ দেখেছেন, ঢাকার সেই 25শে মার্চ কালো রাত্রি, এর পরবর্তী যে সময়টা, সেই সময়টা সম্পর্কে যদি আমাদের কিছু বলেন, আপনি কী দেখেছেন? আসলে বাংলাদেশ যদি আমরা বলি তাহলে মুক্তিযুদ্ধ অটোমেটিকলি আমাদের সামনে এসে যায়, কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। আমরা, আমাদের এটা অহংকার, গর্ব, সারা পৃথিবীতে ভাষাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত একটা স্বাধীন দেশ নিয়ে আসা বাঙালিদের মাধ্যমে, এটা পৃথিবীতে নজিরবিহীন ঘটনা। তো আপনি যে স্মৃতিচারণ করতে বলছেন, আমি তখন খুব সম্ভবত 12 থেকে 13 বছরের একজন যুবক। তো আমার ঠিক মনে আছে 25 তারিখ, 26 তারিখ, 27, 28 তারিখের দিকে দুইটা স্মৃতি আমাকে এখনও তাড়া করে, যদিও তখন আমি খুব একটা মানে বুঝুমান না। তারপরেও আমার মনে আছে 28-29 তারিখের দিকে ভোরে মিলিটারিরা আমাদের, যদিও আমাদের গুলশানের সাথেই ঘেঁষা আমাদের বাড্ডা, তারপরেও সেই সময়ে একটা বন্ধুর পথ ছিল, কারণ মাঝখানে গুলশান লেকটা ছিল। এই লেকটাতে দুইটা জায়গা দিয়েই ঢুকা যেত, একটা হয়েছে যেটা শুটিং, বাংলাদেশ শুটিং ক্লাব, আরেকটা ছিল যে বর্তমান যেটা ভারিদারার এন্ট্রান্স, এটা আমেরিকা এবং ক্যানাডা এম্বাসির পাশ দিয়ে, ব্রিটিশ কাউন্সিলের পাশ দিয়ে যে রোডটা গেছে, এই দুইটা জায়গা দিয়েই ঢোকার রাস্তা ছিল। আর পুরাটি ছিল নদীপথ এবং নৌকা পথে আসা যাওয়া করতে হইতো। তো ওরা মনে, আমার মনে হয় যতটুকু সম্ভব ওরা নৌকা দিয়ে পার হয়ে এসেছিল আমাদের বাড্ডাতে, এবং ওরা তখন এই বাড্ডা থেকে অনেক ইয়াং যুবকদের ধরে, সন্দেহ করে ধরে, এবং সাথে প্রবীণও কিছু লোক ছিল, মোটামুটি অনেক লোককে ধরে তারা গুলশানের ওপারে এই শুটিং ক্লাবে, বর্তমান যেটা শুটিং ক্লাব, এখানে নিয়ে গেল। এখন সবাইকে পিছনে হাত বেঁধে ফেললো এবং কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ফেললো। বেঁধে ফেলার পরে তাদেরকে প্রায় 4-5 ঘন্টা ওখানে রাখলো এবং বিভিন্ন ধরনের টর্চার, মানসিক টর্চার করলো, কাউকে শারীরিক টর্চারও করলো তারা। নির্যাতনের পরে তারা একটা সময় সিদ্ধান্ত নিল, হয়তো উপর থেকে কোনো সিদ্ধান্ত আসলো যে তাদেরকে মেরে ফেলা হবে। তো আমার আব্বা এবং আমার প্রয়াত আমার জ্যাঠা অর্থাৎ চাচা, উনিও ওই ওই ইয়ের মধ্যে ছিলেন আর কি, ওই লোকদের মধ্যে ছিলেন। তো তাদেরকে বলা হলো, যেহেতু ওখানে মুসলমানের সংখ্যাটাই একরকম, হিন্দু ছিলই না, মুসলমান ছিল বেশি, তো তাদেরকে কলমা পড়ার জন্য বলা হলো এবং লাইন ধরে দাঁড়া করানো হলো। তো পাশেই শুটিং ক্লাবের পাশেই, তখন গুলশানটা তো একটা অন্যরকম অবস্থা ছিল, আজকের সেই বনবনানি, আজকের সেই সবুজের হিল্লোল তো আর এখন নাই, সব এখন কমার্শিয়ালের মতো হয়ে গেছে, বিল্ডিং, বড় বড় বিল্ডিং হয়ে গেছে। তো আগের সেই গুলশান আর এখন নাই। তো ওখানে একটা ডিপ্লোম্যাট একটা বাড়ি ছিল, বিদেশি কূটনৈতিক থাকতেন। তো ওনার দৃষ্টিতে এই জিনিসটা আসছে যে এই লোকগুলাকে, যারা নির্দোষ, যারা এই যুদ্ধ মানে এই কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত না, তাদেরকে, নিরপরাধী লোকগুলোকে আইনে লাইন ধরে দাঁড়া করে এটা মানবতা বিবর্জিতভাবে তাদেরকে এই হত্যার সম্মুখীনেও দাঁড়া করানো হয়েছে। তো তখন উনি নিচে নেমে আসা, শুটিং রেঞ্জে আসা, তার পরিচয় দিল যে আমি অমুক মিশনের একজন কর্মরত লোক, তো আপনারা যে কাজটা করতেছেন এটা সম্পূর্ণভাবে জেনেভা কনভেনশন লঙ্ঘন, সুতরাং আপনারা কোনোভাবেই তাদেরকে হত্যা করতে পারবেন না, যদি এটা নিয়ে আপনারা আরও কিছু সময় অপেক্ষা করেন, তাদেরকে ছেড়ে না দেন, তাইলে আমি এটা বিশ্ব মানবাধিকার কমিশন, জাতিসংঘের মাধ্যমে সমস্ত পৃথিবীকে, আমি অলরেডি ভিডিও ধারণ করছি, আমি এটা সারা পৃথিবীতে ছড়াই দেব। এই কথা বলার পরে ওই লোকগুলোকে তারা ঘন্টা দেড়েক পরে ছেড়ে দিল, অর্থাৎ তারা মৃত্যুর হাত থেকে রেহাই পেয়ে তারা আবার বাড়িতে আসলো। এবং এখানে যে একটা মেন্টাল টর্চার এবং শারীরিক টর্চারের কারণে অনেকের যে পরে যে শারীরিক অসুবিধা সমস্যাগুলো দেখা দিয়েছিল, এবং অনেক আমাদের ওখান থেকে বেশ কয়েকজন লোকের পরে মারাও গিয়েছিল, এই একটা ঘটনা এখনও আমার বাবার মুখ থেকে শুনেছি, আমার চাচার মুখ থেকে শুনেছি, এটা আমার নিজের চোখে দেখছি তাদেরকে ধরে ধরে নিয়ে যাওয়ার সময়। এবং আরেকটা জিনিস আপনাকে বলবো, ঠিক ওই দিনের ঘটনা যে টাউন থেকে, অর্থাৎ তখন সিটি তো ছোট ছিল,
সিটি থেকে অনেক লোক এই আমাদের এই এলাকায় এসে দিয়ে বিভিন্নভাবে আরও দক্ষিণে পূর্বর দিকে চলে যাওয়ার জন্য আসছিল, তারা তাদের জীবন রক্ষার জন্য, তাদের মান সম্মান রক্ষার জন্য, অর্থাৎ সেফ সাইডে চলে যাওয়ার জন্য তারা আশ্রয় খুঁজছিল। তো আমাদের বাসাতে কিছু পুরান ঢাকার মিরপুরের সাইড অথবা আপনার গ্যান্ডারিয়া টেন্ডের এই এইসব সাইডের লোকজন, বেশ কিছু ইয়াং যুবতী মেয়ে যুবতী মহিলারা ওই গ্রুপে ছিলেন। তো হঠাৎ করে এই মিলিটারিদের আগমন উপলক্ষে তারা খুব সন্নিকটে গোলাগুলি করতে করতে তারা যখন সন্নিকটে আসছিলেন, এবং তাদের একটা পূর্বে একটা এই ধরনের রিউমার ছিল যে তারা এই যুবতী মহিলা এবং মেয়েদেরকে পেলে তারা অন্যরকমের একটা ই করে, টর্চার করে। সুতরাং আমার আব্বা আসে হঠাৎ করে বললো যে এক কাজ করো, এখানে তো দুই তিনটা মেয়ে আছে এবং মহিলা আছে, এদেরকে এই হাড়ির পাতিলার যে কালি ওই কালি মেখে তাদেরকে মানে অন্যরকম করে তাদেরকে আমাদের এই চৌকির নিচে নিচে আব্বা লুকায় রাখতে বললো, আমার মাকে উদ্বুদ্ধ করলো। এবং আমার মা তাৎক্ষণিকভাবে তাড়াতাড়ি করে তাদেরকে সেভ করার জন্য, তাদের হাত থেকে সেভ করার জন্য, পশ্চিমা বর্বর পশ্চিমাদের হাত থেকে তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে রাখলো, এবং আমি স্বচক্ষে সেটা দেখেছি। এবং তারপরে মিলিটারিরা আমাদের বাড়ি আসলো, আশেপাশে বাড়িতেও ঢুকলো। তখন বাড়িগুলো ছিল একটু দূর দূর, একটু আজকের সেই অবস্থানে ছিল না। তো এক বাড়িতে আসলে আমরা দূরের থেকেই দেখতে পাইতাম যে ওই বাড়িতে ঢুকছে, এখন আমাদের বাড়িতে আসবে। তো তাড়াতাড়ি করে আব্বে তাদেরকে সেফ সাইডে নিয়ে গেল এবং আসলো আমাদের বাড়িতে। এসব ঘর একটা একটা করে সমস্ত ঘরগুলো তন্ন করে তারা দেখলো, দেখে তাদেরকে পাইলো না, চলে গেলো তারা জোয়ান যুবক দুদেরকে ধরে। আমাকে হচ্ছে আপনাকে একদম কলার অপেক্ষা করছেন, জি কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হারুন ভাই আমাদের একটা ব্রেকে যেতে হবে, তো হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ জি বলুন, শুনতে পাচ্ছি। জি আমি সাহায্য করতে চাই, আমি লন্ডন থেকে বলছি, গিলফোর্ড থেকে। জি বলুন পিলু ভাই। জি আসসালামু আলাইকুম বলুন ভাই। ওয়ালাইকুম আসসালাম বলুন। ভালো আছেন? জি 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 বলুন। আমি কল্পনা পার্ক আছে, কল্পনা তার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ঢাকার যে বর্তমান পরিধি সেটা ময়মনসিংহ পর্যন্ত গিয়ে পড়ছে, গাজীপুর থেকে শুরু করে ময়মনসিংহ পর্যন্ত, পাশাপাশি আমাদের দোহারাও পর্যন্ত সেই তুলনায় উন্নয়ন হয় নাই, এবং এর জন্যে আমাদের ঢাকায় দেশের কিছু উদ্যোগ নিতে পারে এবং কিছু ধন্যবাদ পিলু ভাই, কল্পনা পাওয়া সময় মতো আপনার এই প্রশ্নের উত্তর দিলেন। আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতিতে আমি প্রথমেই বলেছি অনুষ্ঠানের শুরুতে যে বিরতির পরে আমাদের একজন গেস্ট চলে যাবেন এবং আরেকজন নতুন গেস্ট যুক্ত হবেন। তো আমি হারুন ভাইকে আপনার জন্য লাস্ট 30 সেকেন্ড এই অনুষ্ঠানে আপনি এবং হারুন ভাই আপনাকে কথা দিচ্ছি, আমরা অনুষ্ঠানের মাধ্যমে কথা দিচ্ছি যে পরবর্তীতে অতিশত যে কোনো অনুষ্ঠানে হারুন ভাই আসবেন, এবং আরও হারুন ভাই একজন ভালো বক্তা, একজন ভালো সংগঠক। হারুন ভাইয়ের অনেক কথা ছিল বলবার, আমাদের অনেক কথা ছিল হারুন ভাইয়ের কাছে জানবার। তো ইনশাআল্লাহ অতিশত যে কোনো একটা অনুষ্ঠানে হারুন ভাই আসবেন এবং আমরা হারুন ভাইয়ের কাছে শুনবো, হারুন ভাইও বলবেন। আমার সাথে নতুন একজন গেস্ট যুক্ত হয়েছেন, যেভাবে প্রথমেই বলেছিলাম সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে বলে আমাদেরকে তিনজন গেস্ট নিতে পারেনি আজকে একসাথে। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের গেস্ট, আমি তার সাথে পরিচিত হইনি, জনাব রবিউল আউয়াল, উনি ঢাকা অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকায়। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ যে আমাকে এখানে ইনভাইট করার জন্য, স্পেশালি আইএনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ঢাকা নিয়ে একটা অনুষ্ঠান যে আমরা করতে পারতেছি তাদের মাধ্যমে। থ্যাংক ইউ আইএনটিভি। আউল ভাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আপনি ঢাকা জেলার কোন অঞ্চল থেকে এসেছেন? আমি ঢাকা জেলার ধামরাই উপজেলা থেকে এসেছি, যেটা হচ্ছে আপনার ঢাকার পরে সাভার, তারপরে ধামরাই। তো ধামরাইতে আমার বাড়ি হচ্ছে, আমার গ্রামের নাম হচ্ছে হাতকোড়া। তো ওখানেই ছোটো থেকে বড় হওয়া, তারপরে লেখাপড়া লোকালেই করেছি, তারপরে কলেজে সাভার ক্যান্টনমেন্ট, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম কিন্তু পড়া হয়নি, কারণ ইচ্ছা ছিল বইটে পড়ার, তো বইটে চান্স হয়নি, সেই জন্য সাউথ ইন্ডিয়াতে থেকে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছি। তো ওখান থেকে তো ইংল্যান্ডে আসা। ইংল্যান্ডে, ধন্যবাদ আমল ভাই আপনাকে। আমাদের সাথে কল্পনা আছেন শুরু থেকেই এবং উনি থাকবেন আশা করছি শেষ পর্যন্ত। কল্পনা আপনার কাছে
পরবর্তী প্রশ্ন, আপনি আমি একটা গল্প শুনেছিলাম আপনার কাছ থেকে, আপনার দাদির সম্পর্কে, একটা খুব আমাকে খুব স্পর্শ করেছে, খুব টাচ করেছে গল্পটা। আপনার দাদি মহামতি মহাত্মা গান্ধীর কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছিল, যদি একটু বলেন আমাকে। ধন্যবাদ। আসলে আমিও খুব সম্মানিত বোধ করি যে আমি এমন একটা মানুষের নাতনি। হ্যাঁ, আমার দাদি ছিলেন আমাদের ঢাকা জেলার দোহার থানার মধুরচর, আমাদের গ্রামের নাম। এবং আমাদের গ্রামের তখন জমিদার ছিলেন আমার দাদির বাবা আলম মাদবর। তো উনি একটাই মেয়ে ছিলেন এবং সাত ভাই ছিলেন আমার দাদির। তো দাদির একটা পরীক্ষা ছিল, আমরা ঠিক মনে নেই, সেটাই হয় স্কলারশিপ অথবা এন্ট্রেন্স পরীক্ষা, তখন সাব ডিভিশন ছিল ব্রিটিশ আমলে। তো আমার দাদি তখন মানে ইন্টার ডিস্ট্রিক্ট সব মিলে ফার্স্ট হয়েছিলেন পরীক্ষায়। কিন্তু তখন তো মেয়েদের তো আপনারা জানেন সবাই যে মহিলাদের শিক্ষা দীক্ষার কোনো রকমের সুযোগ ছিল না, কিন্তু এর মাঝেও আমার দাদি পড়াশোনা করেছেন। এবং সেই পরীক্ষাতে ফার্স্ট হওয়ার পরে মহাত্মা গান্ধীজি তখন আমাদের দেশে গিয়েছিলেন বাংলাদেশে, তখন দেশ বিভাগ হয়নি। তো উনি শুনতে পেরেছেন যে একজন এরকম জমিদারের মেয়ে এত ফার্স্ট হয়েছে। তখন আমাদের সেই মধুরচরের পাশেই আছে একটা জায়গা, সেটার নাম হচ্ছে আপনার জায়গাটার নাম আমি এক ঠিক মনে করতে পারছি না, সেখানে উনি এসে তো আমার দাদিকে গোল্ড মেডেল দিয়ে গেছেন। তো এই জন্য আমি আসলে খুবই প্রাউড, আমরা সবাই প্রাউড, আমরা সবাই প্রাউড দাদির জন্য। খুব সম্ভবত এটা 1940 সালে মহাত্মা গান্ধী এসেছিলেন বাংলাদেশের দোহারে, খুব সম্ভবত সেই সময়কার ঘটনা আমরা শুনলাম কল্পনা আপার কাছ থেকে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আওল ভাইয়ের কাছে। আওল ভাই, আপনি ধামরাই থেকে এসেছেন, ধামরাই সন্তান। ধামরাই তো একটা বিখ্যাত উপজেলা আমাদের ঢাকার তথা বাংলাদেশের, আপনি ধামরাই সম্পর্কে কিছু বলুন। ধামরাই আমাদের তো ঢাকার শহরের পাশেই, সো এটা তো আসলে অনেকেই জানে আমাদের ধামরাইয়ের ব্যাপারে। ধামরাই আমাদের এখানে অনেক অনেক শিক্ষিত লোক আর কি, আপনি যদি আমরা একটু বলতে যাই ধামরাইয়ের ব্যাপারে, এখানে অনেকগুলো ডক্টরেট আছে, যেটা আমাদের এক সময় কয়েক বছর আগে যেটা সারা মানে অন্য কোনো ডিস্ট্রিক্টও এত ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত লোক ছিল না ওই সময়, এখন হয়তো হইতে পারে। তো সেই দিক দিয়ে আমাদের ধামরাইতে বেশ অনেক শিক্ষিত লোক আছে আলহামদুলিল্লাহ। আর ধামরাইতে একটা মনে হয় সবাই জানে রথ, একটা স্পেশালি হিন্দুদের একটা এই রথযাত্রা, এটা বাংলাদেশের সবচেয়ে বড় রথযাত্রা হয় ধামরাইতে। আর আর আমাদের ধামরাইতে তো আপনার এই বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো আছেই আর কি, স্পেশালি আপনার ইপিজেড, তারপরে আকিস গ্রুপ, ইনসেপ্টা, এগুলো সব আমাদের ইভেন। তো এগুলো আমার লোকাল মানে আমার যে যেখানে গ্রামের বাড়ি এখানে এগুলো, যে আকিস গ্রুপ, তারপর ইনসেপ্টা। তো আলহামদুলিল্লাহ মানে ধামরাই অনেক ডেভেলপ একটা উপজেলা বলা যায় আর কি। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আসলে জানি, সবাই জানি ধামরাই শুধু ঢাকা না, সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ উপজেলা এবং বিভিন্ন কারণেই এর সুখ্যাতি। তো আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন আওয়াল ভাই, সেটা হচ্ছে যে আপনি আপনি কী করছেন, আপনি এখন ইংল্যান্ডে কী করছেন, আপনার পেশা কী, সে সম্পর্কে যদি কিছু বলেন আমাকে। তো ইংল্যান্ডে তো আসলে অনেক কিছু করা হয়, শুরু থেকে অনেক কিছুই করা হয়েছে। তো বর্তমানে আমি একজন ছোটোখাটো ব্যবসায়ী আর কি, বিজনেসম্যান বলতে পারেন। আমার বিজনেসের ই হচ্ছে যে আমি ফ্রেট ফরওয়ার্ডিং করি আর কি, আপনার এক্সপোর্ট ইম্পোর্টস আর কি, বিশেষ করে চায়না, ইন্ডিয়া, পাকিস্তান থেকে, মানে আমার সেক্টরটা চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, যত কন্টেনার আসে এখান থেকে, তার কিছু একটা পার্সিয়ালি কিছু জব আমার কোম্পানি, আমরা কাস্টমস ক্লিয়ার করে কাস্টমারকে ডেলিভারি করি। তার মধ্যে আমাদের কাস্টমার আছে প্রাইমার্ক, মার্কস স্পেন্সার, যেটা বাংলাদেশ থেকে গার্মেন্টস আসে, এগুলো আমরা কাস্টমস ক্লিয়ার করে ওদের ওয়ার হাউসে ডেলিভারি করি। তারপরে আমাদের লোকাল কিছু কাস্টমার আছে, আমাদের বাংলাদেশে অনেক ভাইরা ফিশ আনে, যেমন বিডি ফোর্স, তারপরে আরও সিকে বা অন্যান্য যারা ফিশের সাথে বিজনেস রিলেটেড, ওদের কন্টেনারগুলো ভিয়েতনাম বা আপনার ইয়ে থেকে, মিয়ানমার থেকে আসে, আমাদের বাংলাদেশ থেকেও আসতেছে ফিশ। তো ওগুলো আমরা কাস্টমস ক্লিয়ারেন্স করে ওদের ওয়ার হাউসে ডেলিভারি করি, এটা হচ্ছে ইম্পোর্টস সাইড। এক্সপোর্টের দিক দিয়ে যদি আপনি বলেন তাহলে আমাদের বাংলাদেশ প্রথম অন্য দেশে যে প্রোডাক্টগুলো যায়, স্পেশালি সামটাইমস আমাদের দেশে মিনিস্ট্রি লেভেলে গাড়িগুলো যায়, এগুলো আমরা সাপোর্ট দিয়ে থাকি এখান থেকে, প্লাস জার্মান থেকে। তারপরে আপনার বাংলাদেশ র্যাব বা পুলিশকে আপনার সিকিউরিটি ডগ যেটা, এটাও সাপ্লাই করি ইংল্যান্ড থেকে আর কি। তো সব কিছু মিলিয়ে মানে ফ্রেট ফরওয়ার্ডিং মানে যেটা লজিস্টিক্স বিজনেস আর কি, এই বিজনেসের সাথে আসি আলহামদুলিল্লাহ লাস্ট 12-13 ইয়ার্স। ধন্যবাদ আওয়াল ভাই।
আপনার একটা ব্যক্তিগত ব্যাপার আপনি আমাদের সাথে শেয়ার করলেন। কল্পনা পা, আমি আপনার কাছে যাচ্ছি আবার। কল্পনা, আপনি আপনার প্রথম স্কুল ছিল কোথায়, আপনার শিক্ষা জীবন কোথায় কেটেছে, পেশাগত জীবন কোথায় শুরু করেছিলেন, যদি সংক্ষেপে বিষয়গুলো একটু টাচ করেন। ধন্যবাদ, অনেকগুলো প্রশ্ন একসাথে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমি পড়াশোনা আমার ঢাকাতেই, ঢাকা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক, তারপর ইডেন গার্লস কলেজ ইন্টারমিডিয়েট, তারপর ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স। তারপর আমি মাস্টার্স পাশ করার সাথে সাথে আমি সিদ্ধশ্রী গার্লস কলেজে জয়েন করেছি শিক্ষিকা হিসেবে। তারপর আমি যখন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, তখন একটা আমাদের সুযোগ ছিল যে গেস্ট টিচার, মাঝে মাঝে টিচারদের অ্যাবসেন্সে আমরা স্টুডেন্টরা ক্লাস নিতাম, তো সেই গেস্ট টিচার হিসেবে কাজ করার সুযোগ হয়েছে আমার দেশে। তারপরে তো আমি বিয়ে হয়ে গেল, বাইরে চলে গেলাম। আমি হ্যাঁ ইটালিতে ছিলাম দীর্ঘদিন, সেখানে আমি ইটালিয়ান স্কুলে টিচার হিসেবে জব করেছি আপ টু ইংল্যান্ড আসা পর্যন্ত। তারপর ইংল্যান্ডে আসার পরে এখানেও আমি একটা স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করছি এবং করেছি, এবং বর্তমানে আমি যেহেতু রিসেন্ট একটু ডেগেনহাম থেকে মুভ করেছি, সে এখানে জয়েন করবো আর রিসেন্টলি, এখনও করিনি, তবে আমি জানুয়ারিতে হয়তো জয়েন করবো। এখানে শিক্ষকতা পেশা, মানে মেইনলি শিক্ষকতা পেশাটাই আমার পছন্দ, বিশেষ মেয়েদের জন্য, মায়েদের জন্য এটা খুবই সুবিধাজনক যে বাচ্চারাও স্কুল থেকে বাড়িতে আসলো, আমিও আসলাম, এই আর কি। তাহলে আপনি মূলত শিক্ষকতা পেশাকেই আপনার পেশা হিসেবে বেছে নিয়েছেন, এবং এটা তো, এটা আমার জানা ছিল না যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভেন এজ এ গেস্ট টিচার হিসেবে কিছু ক্লাস টাস নিয়েছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। সেখানে পড়িয়েছেন, ইভেন ইতালিতে একই কাজ করেছেন, ইভেন এখানে এসেও, এটা এটা আমার জানা ছিল না কল্পনা আপনার সম্পর্কে, আমি আজকেই জানলাম। ধন্যবাদ আপনার, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আজকে সবাই জানলো যে আপনি আপনি আসলে একজন মাস্টার মশাই। যাই হোক, ধন্যবাদ কল্পনা বাবু, আপনার তো অনেক রেসপেক্ট, ধন্যবাদ, এটা চমৎকার আমরা জানলাম সবাই আজকে বিষয়টা। একটা জিনিস, শুধু আমি স্কুলে পড়াচ্ছি তাই না, আমি গানও শেখাই, গানেরও টিচার। আচ্ছা, গানের বিষয় আসবো, গান আপনি আপনি আর গান তো আপনি আর গান তো একেবারেই অঙ্গাঙ্গি জড়িত, গান গানের বিষয় আসবো, আমরা গানের বিষয় আসবো। আমি যাচ্ছি আউল ভাইয়ের কাছে ফিরে। আউল ভাই, জি বলুন ভাই। তো এই যে অনেকদিন তো বিলেতে না? এই তো প্রায়, হ্যাঁ দেখতে দেখতে হয়ে গেল 15-16 বছর। অনেক চড়াই উতরাই এর মধ্যে দিয়ে আজকের, হ্যাঁ যে কোনো একটা পজিশনে আসতে হবে, পায়ের নিচে শক্ত মাটি তৈরি করেছে অনেক চড়াই উতরের মধ্যে। হ্যাঁ হ্যাঁ অফকোর্স, আমার সাথে শেয়ার করবেন একটু কেমন ছিল? মানুষ আসলে যখন এস্টাবলিশ হয়, আমি এস্টাবলিশ এখনো হইতে পারছি কিনা জানি না যেটুকু, বাট এস্টাবলিশ হওয়ার পিছনে আসলে বোঝা যায় যে, মনে করেন ধরুন একজন পলিটিক্যালভাবে যদি বলি যে মিনিস্টার হয়েছে, আমরা অনেকেই বলি যে কী হলো সে, বাট তার মিনিস্টার হইতে অনেক অনেক কিছু করতে হয়েছে। একজন মেডিসিন ডক্টর বা আপা বললেন উনি একজন টিচার বা সব কিছু হইতে আপনার পিছনে অনেক অনেক পরিশ্রম করতে হয়। যেমন আপনার আমাদের মাস্টার্স কমপ্লিট করতে হলে তার আগে আপনার এসএসসি ইন্টারমিডিয়েট তারপরে অনার্স এগুলো করতে হয়, তো সব কিছুর পিছনে কিছু একটা হার্ডওয়ার্ক অবশ্যই করতে হয়। তো ইংল্যান্ডেও অনেক কিছু করেছি, বিভিন্ন অড জব করেছি যখন স্টুডেন্ট ছিলাম এখানে, যখন ইউনিভার্সিটিতে পড়েছি আপনার বিভিন্ন রিটেলে জব করেছি, কারি স্পিস ওয়ার্ল্ডে জব শুরু করেছি, আমার জীবনে ফার্স্ট জব হচ্ছে কারি স্পিস ওয়ার্ল্ড, যেটা ইলেকট্রনিক্সই, যেহেতু কম্পিউটার সায়েন্সে লেখাপড়া তো সেই হিসেবে ওইটাই একটু বেছে নিলাম। তারপরে আপনার আরও কয়েক বছর জব করেছি আপনার এই আইটি সেক্টরে, তার পরবর্তীতে যখন জব করতে করতে দেখলাম যে না একটু বিজনেস করা যেতে পারে। আমার ফ্যামিলিতে কোনো বিজনেস ম্যান নেই ওইরকম, আমার বাবা একজন হাই স্কুলের টিচার, তো আপা যেহেতু শিক্ষকতার কথা বললেন, উনি রিটায়ারমেন্টে গিয়েছেন গত বছর, তো হঠাৎ করে প্ল্যান হলো যে একটু বিজনেস করি, তো বিজনেস শুরু করলাম 2010 সাল থেকে। আর আমি থামাচ্ছি আপনাকে, জি আমরা যেহেতু বিজনেসের কথা শুনে ফেলেছি এর আগেই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে, আমি আপনার কিছু অ্যাক্টিভিটিস দেখি, আপনারা ফ্রেন্ডসরা মিলে ধামরাইতে কিছু একটা সংগঠন করেছে এবং বেশ বেশ কল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত, আপনি এক মিনিটে যদি একটু বলেন আমাকে ব্যাপারটা। থ্যাংক ইউ বুলবুল ভাই, সুন্দর একটা কোশ্চেন আপনি, থ্যাংক ইউ যে আপনি এটার ব্যাপারে একটু জানেন। সেটা হচ্ছে আমি একটা প্ল্যান করলাম যে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছি, বিশেষ করে আমার ধামরাইতে প্লাস আমাদের বাংলাদেশে, মূলত আমার উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে আমার এই অর্গানাইজেশনের মাধ্যমে গরিব মানুষকে, বিশেষ করে যারা বয়স্ক এবং গরিব, তাদেরকে হেল্প করা আর কি, হ্যাঁ ফাইন্যান্সিয়ালি বলেন আর যে কোনোভাবে আমরা একটা সাপোর্ট দেবো। সেই হিসাবে আমি 2000
2017 সালে friends2000.com নামে একটা অর্গানাইজেশন করি, যেটা একটা চ্যারিটি অর্গানাইজেশন। তো এটা মেইনলি আমি এটা পরিচালনা করি এখান থেকে। তো আমার ওখানে ধামরাইতে প্লাস ঢাকাতে আমাদের বেশ সেট আপ করা আছে যে এটা অর্গানাইজ যারা যারা করবে তাদেরকে আমি এখান থেকেই গাইডলাইন দিই। তো আমরা শুধু ধামরাই না, শুধু ঢাকা না, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে গরিব এবং বয়স্ক লোকদের বিভিন্নভাবে আমরা সাপোর্ট দিয়ে থাকি। এবং এটা আমার ইচ্ছা আছে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় আমার এই অর্গানাইজেশনের নামে মানে একটা এক প্রতিষ্ঠান থাকুক, এটা হচ্ছে আমার প্ল্যান আর কি। ধন্যবাদ অল ভাই, চমৎকার উদ্যোগ অল ভাই। আমরা আপনার সাথে আছি, আমাদের ঢাকার মাধ্যমে, আমাদের ঢাকার মাধ্যমে জানলাম যে কত বড় একটা মহৎ উদ্যোগ আওয়াল ভাই নিয়েছে। এবং আমরা আমরা সবাই আছি আওয়াল ভাইয়ের সাথে, এবং সবাইকে বলবো ইনশাল্লাহ আমাকে সাপোর্ট দিবেন, হেল্প করবেন। আমার friends2000.com আমার ওয়েবসাইট আছে, আপনারা যাবেন দেখবেন আমাদের ফাংশন আমরা কী কী করি আর কি ইনশাল্লাহ। ধন্যবাদ আওয়াল ভাই। কল্পনা, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনি একজন শিল্পী, তো শিল্পীর কাজ তো গান শোনানো, আপনি আমাদের অনেক গান শুনিয়েছেন, আজকে আমাদের ঢাকাতে আপনি গান শোনাবেন, আপনি শেষ করবেন গান দিয়ে আশা করছি আমরা। তার আগে আপনি এখানে বাচ্চাদের গানের একটি স্কুল করেছেন আমি শুনেছি, যদি একটু বলেন সংক্ষেপে আপনার জন্য এক মিনিট। আচ্ছা ধন্যবাদ। আমি আসলে আমি বাচ্চাদের গান শেখানোর জন্য এখানে এসে দেখি আমি যে ফোক গান হচ্ছে, সব গান হচ্ছে, বাট আমাদের একই ধারায় হচ্ছে, যেমন লালন শাহকে হারিয়ে ফেলছে, হাসন রাজাকে হারিয়ে ফেলছে। তো এইটা দেখে আমি অ্যাকচুয়ালি নজরুলগীতি শিল্পী, দেখি নজরুলের প্রতিষ্ঠান রবীন্দ্রসঙ্গীতের সব কিছু হচ্ছে, বাট হাসন লালনের কিছু হচ্ছে না। সেই উদ্যোগটা নিয়ে আমি সংক্ষেপে বলি যে আমি হাসন লালন মিউজিক্যাল একাডেমি ডেকে নামে ছিলাম, আমি আগে এখানেই করেছি স্কুলটা, এখন লকডাউনের কারণে বন্ধ রয়েছে। বাট আমি চাচ্ছি শুধু হাসন লালনের গান না, এর মাধ্যমে বাচ্চাদেরকে আমাদের কালচারটাকে, বাংলা কালচারটাকে, বাঙালি যে কালচার আমাদের, সব কিছু যেন বাচ্চারা শিখতে পারে এবং জানতে পারে এবং বিলেতের মাটিতে তুলে ধরতে পারে, এর জন্য এই ক্ষুদ্র প্রয়াস আমার। একটা দেশাত্মবোধক গানের চার লাইন। চেষ্টা করি খালি গলায়, আসলে কেমন হবে জানি না। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের শোধাবে না শোধাবে না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা সীমাটির মহিমা কোনো দিন ম্লান হবে না না ম্লান হবে না। অপূর্ব অপূর্ব অপূর্ব। কল্পনা আপা ধন্যবাদ আপনাকে চমৎকার করে আমাদের চ্যানেল গান শুনিয়ে দেওয়ার জন্য, থামতে ইচ্ছে করছিল না কিন্তু অনুষ্ঠান শেষ পর্যায়ে। আওয়াল ভাই আপনার জন্য শেষ 10 সেকেন্ড। শেষ 10 সেকেন্ড, থ্যাংক ইউ অ্যাগেন আইন টিভি এবং বুলবুল ভাই আপনাকে আমাকে এখানে দাওয়াত করার জন্য। আর এই টিভির মাধ্যমে আমরা ঢাকা নিয়ে যে একটা অনুষ্ঠান করতে পারতেছি এবং সবাইকে আমাদের ঢাকার ব্যাপারে বলতে পারতেছি, সেজন্য এবং আমি নিজে যেহেতু ঢাকার একজন মানুষ, ধামরাইয়ের ছেলে, আমি খুব গর্ববোধ করতেছি। এবং ফার্স্ট অফ অল আমি একজন বাংলাদেশি, যেহেতু এখানে আমরা এখন বিলাতে লন্ডনে আছি, এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসেছে, এটা কিছু বলার নাই যে আমি ঢাকার, আমি সিলেটের, আমি চিটাগাংয়ের, আমরা সবাই বাংলাদেশের। তারপরেও নিজের একটা ই থাকে আপনার যে জন্মস্থান কোথায়, সেভাবে আমি বলবো যে আমি ধামরাইয়ের সন্তান হিসেবে, ঢাকা জেলার সন্তান হিসেবে গর্ববোধ করতেছি। এবং আপনারা এরকম একটা অনুষ্ঠান করতেছেন এবং ভবিষ্যতে পরে তার জন্য আমরা থাকবো। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কথায় কথায় সময় শেষ, যারা এতক্ষণ কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানাচ্ছি, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলবেন। অনেক নিরন্তর শুভেচ্ছা।